নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হোম আর আমি সুপ্রিয় আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্ল্যাডিওলাস গাছের পরিচর্যা তা আমি আজকে পরিচর্যা না আমি আপডেটেড ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি মাস দুয়েক আগে এই গ্ল্যাডিওলাস বাল্ব প্রতিস্থাপন করেছিলাম এবং তার পরিচর্যা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করেছিলাম সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন আমি সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটন এবং ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে দেখে নেবেন আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন সেই পরিচর্যা অনুযায়ী আজ আমার বাগানে খুব সুন্দরভাবে গ্ল্যাডিওলাস ফুট ফুটে রয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মিষ্টি হলুদ কালারের ফুল এসেছে আমার এখানে তা আমরা যারা অনেক সময় কি সমস্যা হয় যে বাল প্রতিস্থাপন করি কিন্তু ফুল আসে না পাতা হয় কিন্তু স্টিক আসে না সেটার প্রধান কারণ হচ্ছে ম্যাচিওর বাল্ব আমরা আনি না এবং দ্বিতীয়ত সঠিক পরিচর্যা আমরা করতে পারি না সেক্ষেত্রে অবশ্যই কয়েকটা পয়েন্ট আপনাদের খেয়াল রাখতে হবে যেরকম গ্ল্যাডিওলাসের ক্ষেত্রে মাইক্রোনিউট্রেন্ট যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার আমাদের কিনতে হবে এবং সেটা ব্যবহার করতে হবে সেটা গাছের বাল প্রতিস্থাপন করার মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর অর্থাৎ ফুল আসার আগে আমাদের এটা করতে হবে যে কোনো মাইক্রোনিউটেন্ট মিক্সচার আমরা কিনতে পারি সারের দোকানে গিয়ে কিনতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাইক্রো এলিমেন্টগুলো আমরা দেখে নিই যেরকম আয়রন মলিবেডিনাম বোরন জিঙ্ক এই ধরনের মাইক্রো যেন থাকে অবশ্যই দ্বিতীয়ত একটা স্টিক আমাদের দিতে হবে যখন গাছটা বড় হবে এবং স্টিক আসার ফুল আসার আগে একটা স্টিক যাতে হাওয়াতে সেই স্টিকটা ভেঙে না যায় এবং গাছটা ক্ষতিগ্রস্ত না হয় তা এইভাবে আমাদের পরিচর্যা করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই করে আমাদের গ্ল্যাডিওলাসে ফুল আসবে এবং বাগান আলোকিত করে থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে গাছ সম্পর্কে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন